আমি ম বলি না, আমি ক বলি। হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি আবার প্রলয় এই ওয়েব সিরিজের রিভিউ করবো। আমি বোধহয় সবার শেষে রিভিউ করছি, আমার যারা ফেলো ইউটিউবার রয়েছে তাদের সবার অলরেডি রিভিউ করা হয়ে গেছে। সো চেক আউট দেয়ার ইউটিউব চ্যানেল, তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু ফলো করবেন। তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আবার প্রলয় নিয়ে ভালো ভালো কথা বলেছে, তার পেছনে রিজন রয়েছে। ভালো ওয়েব সিরিজের কিন্তু ভালোই হয় এবং তার প্রশংসা সবাই করে। এটা ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী এবং ফার্স্ট টাইম রাজ চক্রবর্তী তিনি ওয়েব সিরিজে হাত দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু এখনও শেষ হয়ে যাননি। দুর্দান্ত রকমভাবে কিন্তু আবার প্রলয় এই ওয়েব সিরিজের হাইপ রয়েছে। শুধু তাই নয়, জি ফাইভে কিন্তু সাবস্ক্রিপশন অবধি নাকি বেড়ে গেছে এরকমও কিন্তু শোনা যাচ্ছে এবং এটা কিন্তু ন্যাশনাল লেভেলেও কিন্তু এই আবার প্রলয়কে রীতিমতো দেখানো হবে, মানে এর হিন্দি ডাব ভার্সন খুব সম্ভবত হবে, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। ডিউরেশনের কথা যদি বলি, প্রায় 5 ঘন্টা প্লাস 10-10টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু টান টান উত্তেজনাময়। এখানে যেভাবে শুরু হয়েছে যে হিউম্যান ট্রাফিক হচ্ছে, মেয়েদের পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে এবং তার পেছনে বেশ কিছু রিজন রয়েছে, তা এরকম সময় কিন্তু অনিমেষ দত্তর যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টার এন্ট্রি হয় এবং তিনি কিন্তু এর তারপরে তাকে সুন্দরবনে তাকে পাঠানো হয়। তারপরে সে কী কী করে এবং আদৌ সেখান থেকে যে বাচ্চা বাচ্চা মেয়েদের রেস্কিউ করতে পারে কি না, বা তারপর সেখানে কী কী কাণ্ড ঘটে, সেখানে এমন এমন ক্যারেক্টারের সাথে তার আলাপ হয়, তাদের সাথে তার কীরকম ফাইট হয়, সেখান থেকে মানে পুরোপুরিভাবে যে একটা মিশনে তাকে পাঠানো হয় সেটা কতটা সাকসেসফুল, অনেক অনেক প্রশ্নের উত্তর সেগুলো জানতে হলে অবশ্যই আপনাদের আবার প্রলয় দেখতে হবে। এই সিরিজটা কিন্তু রিলিজ হয়েছে 11th August 2023, মানে আজ থেকে প্রায় 13 দিন আগে। তারপরেও কিন্তু এই সিরিজের হাইপ একটু কমেনি, লোকে দেখছে এবং অনিমেষ দত্ত যে ক্যারেক্টারটা কিন্তু লোকের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে এবং শাশ্বতা চ্যাটার্জি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টর, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু তিনি আবারও তিনি প্রমাণ করেছেন যে তিনি কত বড় মাপের অ্যাক্টর এবং ঠিকঠাক মতো তাকে যদি বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করে তিনি যে কত দূর পৌঁছতে পারেন সেটার কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু আবার প্রলয় ওয়েব সিরিজ। এখানে শাশ্বত চ্যাটার্জি ছাড়াও যারা রয়েছে, একদম কাস্টিংটা নিয়ে আমাকে কথা বলতেই হবে, কাউকে বাদ দেওয়া যাবে না, সেটা হলো পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, তারা তো রয়েছেন। এছাড়া কৌশলী চ্যাটার্জিকে দুর্দান্ত ভূমিকায় দেখানো যাবে। কৌশলী চ্যাটার্জি তার যে ক্যারেক্টারটা মোহিনীমা দুর্দান্ত রকমের অভিনয় করছে। এছাড়া কানুর ক্যারেক্টারটা অভিনয় করছে গৌরবকে, গৌরবকে সবসময় আমরা পজিটিভ রোলে দেখে আসছি, সেখানে কিন্তু তাকে কিছুটা সময়ের জন্য নেগেটিভ রোলেও দেখা যাবে, কিছুটা সময়ের জন্য তার পিছনে রিজন রয়েছে। এখনও আমি এটার স্টোরি স্পয়লার করতে পারছি না, কারণ এখনও কিন্তু এই আবার প্রলয়ের এই যে হাইপ কিন্তু মানুষের মুখে মুখে। এছাড়াও সোহিনী সেনগুপ্ত রয়েছে, জুন মালি একটা ছোটো একটু ক্যারেক্টার দেখা যাবে, সোহিনী সেনগুপ্তর কিন্তু ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, দেবমাল্য গুপ্ত রয়েছে, শ্যামুল আলম, পুষণ দাশগুপ্ত, আর্য দাশগুপ্ত, দুর্দান্ত কাস্টিংটা রয়েছে। এছাড়াও পুলিশের ভূমিকায় যাদের আপনারা দেখতে পাবেন যে অনিমেষ দত্ত সাথে তিনজন পুলিশ ভূমিকায় যারা রয়েছে তাদের অ্যাক্টিং আপনি যদি দেখেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং কোথাও গিয়ে তাদের অ্যাক্টিং আপনাকে মনে হবে যে হ্যাঁ আপনি হয়তো সুন্দরবনে আছেন, সুন্দরবনে তাদের তারা যে লোকাল যে অ্যাক্সেন্টটা সেটাও তারা এখানে যেভাবে ইউজ করেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবার যদি আমি সরাসরি আবার স্টোরিতে ফিরে আসি, সেখানে হলো অনিমেষ দত্ত, সে এমনিতেই তার ফ্যামিলি রয়েছে, তারও একটা মানে একটা পরিবার রয়েছে, সেখানে সে রীতিমতো একটু চুপচাপ থাকে, কিন্তু এর বাইরে যদি বেরিয়ে যায় তার মানে একদম তিনি যে বাঘ সেটা ওখানে প্রমাণ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, অনিমেষ দত্ত যে এন্ট্রি সিনটা সেটা কিন্তু কোনো লার্জ স্কেলে আমরা যে মুভিতে যে আমরা নায়কের যে এন্ট্রি সিনগুলো দেখেছি তার থেকে কোনো অংশে কম না। এবং যে অ্যাকশন প্যাকেজ কিন্তু একটা ওয়েব সিরিজ, শুধু তাই না, এখানে শুধু অ্যাকশন না, এখানে অ্যাকশন রয়েছে, রোমান্স রয়েছে, থ্রিল রয়েছে, থ্রিলার রয়েছে, মানে সব জনরাকে মনে হয় একসাথে কম্বাইন করে কিন্তু রাজ চক্রবর্তী তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ তিনি এখনও শেষ হয়ে যাননি। শুধু মুভি বানানো না, তিনি কিন্তু ওয়েব সিরিজ বানাতেও কিন্তু সমান পটু। এখানে আমি যদি রাইটিংয়ের কথা বলি, সৌভিক ভট্টাচার্য দুর্দান্তভাবে তিনি রাইটিং দায়িত্ব নিয়েছে, তার সাথে যে মানে খোঁচা খোঁচা সংলাপ রয়েছে সেগুলো কিন্তু আপনার শুনলে পরে আপনি কিন্তু গুসপাম্প হতে বাধ্য। ডিওপির কাজ করেছে হলো মানুষ গাঙ্গুলি, দুর্দান্ত রকমের ডিওপির কাজ। এখানে সুন্দরবনকে যে স্কেলে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। সাউন্ড ডিজাইন বলুন, কস্টিউম ডিজাইন বলুন, এখানে ছোটো ছোটো ছেলে মেয়েদের সুন্দরবনে যারা থাকে তাদের লাল চুল এবং তাদের ড্রেস আপ, তাদের কথা বলার ভঙ্গি, একটা মেয়ে যখন থেকে থেকেই যখন বলে এরকম সোনা বলে ওঠে, সেই যে সেই জায়গাগুলো
এই যে পুষণ দাশগুপ্ত, আর্য দাশগুপ্ত, আপনারা তো তাদের দেখেছেন, আপনারা খ্যাপাতেও দেখেছেন, তারাও যে এখানে হঠাৎ করে চলে আসে, এই ক্যারেক্টারগুলো ছোট ছোট ক্যারেক্টার কিন্তু অনেক স্ট্রং ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারগুলোকে রাজ চক্রবর্তী এত সুন্দরভাবে ইউটিলাইজ করেছেন, আমার মনে হয় না অন্য অন্য ডিরেক্টর সেই জিনিসগুলোকে পারেন। এবং শুধু তাই না, শম্ভু বাবার ক্যারেক্টারটা কিন্তু মারাত্মক লেভেলের, যেখানে ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছেন, ফাটিয়ে কিন্তু তিনি অভিনয় করেছেন, এবং তিনি রীতিমত কিন্তু তারও কিন্তু মানে দুটো দিক রয়েছে, সেই দুটো দিক কিন্তু এখানে তুলে ধরা রয়েছে, এবং সব মিলে যেভাবে কিন্তু ওয়েব সিরিজটাকে পাঞ্চ করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। বেশি কিছু বলা যাবে না, শুধু এতটুকু বলতে হয় যে আবার প্রলয় এই ওয়েব সিরিজটা কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমি যদি রেটিং দিই তাহলে অবশ্যই 4.8 দেবো আউট অফ 5। এবং এই যে অনিমেষ দত্ত, এরকমই একটা ক্যারেক্টারই কিন্তু আমাদের বাংলায় দরকার, কারণ যে কাউকে ভয় পাবে না, যে এক একটা মিশনে যাবে সেই মিশনে গিয়ে রীতিমতো সব তোড়ফোড় করে দেবে। এবং শুধু তাই না, তার যেরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করে থাকেন, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে যে ক্যারেক্টারটা, যে বিনোদ বিহারী দত্ত, সেও কি বলেছে যে যে তুমি আর পাল্টালে না। এবং সত্যি কথা বলতে একদম সিরিজের শেষে গিয়ে যে একটা টুইস্ট হয় জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, সেই টুইস্টটা দেখলে পরে আপনারা ঘাবড়ে যাবেন যে এইভাবে জিনিসটাকে একদম এন্ডিং করা হলো, তার মানে কি সিজন টু কি আসবে কি আসবে না? কিন্তু না, সিজন টু নিশ্চয়ই আসবে, এবং অনিমেষ দত্ত নিশ্চয়ই ফিরবে, হয়তো বা তার ফিরতে একটু দেরি হবে, কারণ একটা সিজনের পর আর একটা সিজন বানাতে তো টাইম লাগে। কিন্তু তারপরও রাজ চক্রবর্তী যেভাবে জিনিসটাকে সাজিয়েছেন, তার স্টোরি, তার স্ক্রিন প্লেকে যেভাবে তিনি নিয়ে গেছেন, পুরোপুরিভাবে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। কে ভালো কে খারাপ বলছে আমি সেদিক দিয়ে যাচ্ছি না, অনেকে হয়তো বা মিক্সড রিভিউ এটা করেছেন, কিন্তু সত্যি কথা বলতে এই ওয়েব সিরিজের নেগেটিভ দিক খুঁজে বার করতে হলে আপনাকে কিন্তু রীতিমতো আতশ কাজ দিয়ে দেখতে হবে, এমনভাবে কিন্তু সিরিজটাকে সাজানো হয়েছে। সিরিজের মধ্যে যেরকম ক্যারামি রয়েছে, যেরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেরকম রয়েছে অ্যাকশন। এবং সত্যি কথা বলতে সুন্দরবনে কিন্তু এমন এমন হিউম্যান ট্র্যাফিক কিন্তু হয়েই থাকে, এর নারী পাচার থেকে শুরু করে এমন এমন অসামাজিক কার্যকলাপ হয়, সেই জিনিসগুলো কিন্তু রোখা কিন্তু খুবই দরকার। এবং তারই উপর হয়তো বা রাজ চক্রবর্তী সবসময় একটা নজর ছিল, এবং তিনি তার উপর বেস করে যেভাবে আবার প্রলয় বানিয়েছেন, প্রলয়ের ঠিক 10 বছর পর কিন্তু আবার প্রলয় এসেছেন। যারা প্রলয় দেখেননি তারাও কিন্তু একবার প্রলয়টা দেখে নেবেন, যদি প্রলয়ের সাথে আবার প্রলয়ের কোনো মিল নেই, কিন্তু তারপরও প্রলয় দেখার পর আমার বোধ হয় আবার প্রলয় আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন। এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু ধীরে ধীরে কিন্তু বিল্ড আপ হয়েছে, ক্যারেক্টারগুলোকে যেভাবে বিল্ড আপ করা হয়েছে সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ বললে হয়তো বা কম বলা হয়। আপনারা যদি স্কিপ করে যান বা কোনো কারণে যদি মিস করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এমনকি সোহিনী সেনগুপ্ত যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও যে কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে ওখানকার যে পুলিশগুলো যে অ্যাকচুয়ালি কোনো কাজের না, ভালো সাপোর্ট না পেলে যে পুলিশগুলোও যে একদমই মানে কিচ্ছু করতে পারছে না তারা, সেই জিনিসগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমি বলো হ্যাটস আপ, পুরোপুরিভাবে আবার পুরো কাস্টমারকে ধন্যবাদ যে এরকম একটা ওয়েব সিরিজকে তারা যেভাবে কম্প্যাক্ট ওয়েতে সাজিয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আপনাদের Z5 OTT প্ল্যাটফর্মে গিয়ে আবার প্রলয় ওয়েব সিরিজ দেখতে হবে। রাজ চক্রবর্তীর অবশ্যই রাজ চক্রবর্তীকে একটা হ্যাটস অফ এরকম এত সুন্দর একটা ওয়েব সিরিজ বানানোর জন্য। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই বলতে হয় কেলাবেন, তিনি কেলাবেন, এবং অ্যাসল কথাটার যে বাংলা মানেও যে এরকম হয় সেই জিনিসটাও কিন্তু আপনারা এই সিরিজের মধ্যে পেয়ে যাবেন, যেটা এক কথা অসাধারণ। এবং তার যে অনিমেষ দত্ত, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তার ধরন, সে যে সিনিয়রদের সাথেও যে এমন এমন উল্টোপাল্টা কথা বলে ফেলেন, সেই জায়গাগুলো যে 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 কমিক টাইমিংগুলো অনিমেষ দত্তর, সেগুলো কিন্তু এক কথা অসাধারণ। শুধু অনিমেষ দত্তর ক্যারেক্টারটাকে আপনারা ভালোবেসে ফেলবেন এমনভাবে কিন্তু ক্যারেক্টারটাকে সাজানো হয়েছে। তো এটাই ছিল আমার আবার প্রলয় ওয়েব সিরিজের রিভিউ। আপনারা অবশ্যই আবার প্রলয় দেখুন, এবং যারা দেখেননি প্লিজ Z5 OTT প্ল্যাটফর্মে চলে যান। যারা দেখে নিয়েছেন তাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আবার প্রলয় কেমন হয়েছে। টিল দেন স্টে টিউনড, টাটা।